প্রশাসনের নির্দেশ বাজারে বাজারে চলছে ফোর্সের অভিযান। আসানসোলের নিয়ামতপুর বাজার সহ বাঁশদ্রোণী সুপার মার্কেটে অভিযান চালান টাস্কফোর্সের সদস্যরা। খতিয়ে দেখেন পাইকারি বাজারে আলু পেঁয়াজের দাম। ধর্মঘট উঠে যাওয়ায় কিছুটা কমেছে আলুর দামও। সবজির বাজার দর নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, বাজারে বাজারে টাস্কফোর্সের হানা। এখনো কিছু সবজির দাম আকাশ ছোঁয়া, কিছুটা কমেছে আলুর দাম। কলকাতার বিভিন্ন খুচরো বাজারে 30 থেকে 32 টাকা বিক্রি হচ্ছে জ্যোতি আলু। সবজির দাম এখনো বেশ চড়া। বাঁশদ্রোণী সুপার মার্কেটে টাস্কফোর্সের অভিযান। চন্দ্রমুখী 35, জ্যোতি আলু 32, পটল 40 টাকা কেজি, টমেটো 60 টাকা। বাজার দর নিয়ন্ত্রণে আনতে টাস্কফোর্সের অভিযান চলছে। আলুর সঙ্গে সবজি এবং মাছ মাংসের বাজারেও অভিযান চলছে। এখানে যা রেট আছে ঠিকঠাকই আছে, মালের কোয়ালিটি ভালো। এছাড়া অন্যান্য সবজি, অন্যান্য সবজিও রিজনেবল প্রাইসে বিক্রি করছে। ওই দুটো তিনটে যে আইটেম, টমেটো, ক্যাপসিকাম আর বিনস, ওই তিনটে অন্য স্টেট থেকে আসছে বলে একটু বেশি দাম, ওটাও ধীরে ধীরে পড়ছে। ক্রেতারা বাজারে আসছে, ক্রেতারা সস্তাতেই আনাজ খাচ্ছে, মোটামুটি অনেকটাই সস্তা হয়ে গেছে। হিসাবে আলুর তুলনায় সবজি এখন সস্তা। মানুষ আলু খাবার আগে দুবার ভাবছে, কিন্তু সবজি যে যা দাম হয়ে গেছে, সবজি খাবার আগে আর চিন্তা করতে লাগছে না মানুষকে। 50-60 টাকা কিলো ভালো বেগুন হয়ে গেছে, 40 টাকা কিলো পটল হয়ে গেছে, ঢেঁড়স 40-50 টাকা কিলো হয়ে গেছে। হ্যাঁ, একটু কমেছে। আমি হাতিবাগানেও যাই, এটা মানিকতলা বাজারেও আসছি, মানে এক সপ্তাহ আগের সপ্তাহের থেকে বেশি দাম ছিল। স্বস্তি বাজার হচ্ছে, এখন কমেছে, সত্যি কমেছে। আসানসোলের নিয়ামতপুর বাজার ঘুরে দেখেন কৃষি বিপণন দপ্তর এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আমাদের জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী আমরা এখানে কিছু হোলসেল দোকান, কিছু রিটেল মার্কেটে আমরা আলু পেঁয়াজের কী রেট চলছে সেটাই আমরা দেখলাম। যে হোলসেল কী রেট আছে, কীভাবে তারা কততে কিনেছে, কততে বিক্রি করছে, যাতে খুচরো সাধারণ মানুষ একটা রিজনেবল দামে ওরা পায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, দুই মন্ত্রীর উদ্যোগ, আলু ধর্মঘট প্রত্যাহার, বাজারে বাজারে টাস্কফোর্সের হানা, কিছুটা স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের। কলকাতা টিভি।